নমস্কার, আজ এমন একটি বই নিয়ে আমরা আলোচনা করব যে বইটি 1975 এবং 1976 সালে জাতীয় পুরস্কার পেয়েছে। হ্যাঁ বন্ধু, এমনই একটি খুব সুন্দর বই নিয়ে আমরা আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আপনাকে এই বি গুড ডু গুড লাইভ চ্যানেলে স্বাগত। সুস্থ মানুষ এবং সুস্থ সমাজ গড়তে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক ও কমেন্টও করবেন, কেননা এই চ্যানেলের সমস্ত মহাপুরুষকে একসাথে পাবেন। তো আজকে আমরা জানব কোন বইটা পড়লে নেতাজির জীবন সম্বন্ধে, তার জীবনের ঘটনাগুলো সম্বন্ধে আমরা জানতে পারবো। আসুন সেই বইটা সম্বন্ধে একটু জেনে নিই। হ্যাঁ বন্ধু, আজকের এই বইটির নাম হলো আমাদের নেতাজি। লেখক রবিদাস সাহা রায়, প্রকাশক দেব সাহিত্য কুটির, পৃষ্ঠা মাত্র 132 পৃষ্ঠা। মনে হবে এই তো একদম বাচ্চাদের বই, মাত্র 132 পৃষ্ঠা। নেতাজি সম্বন্ধে কত বড় বড় সব বই রয়েছে, আর এই 132 পৃষ্ঠার বই কেন? কিন্তু হ্যাঁ, আমার বারবার মনে হয়েছে এখানে নেতাজির যে ঘটনাগুলো রয়েছে না এই বইতে, এগুলো আমাদেরকে জানতেই হবে। এগুলো বেসিক জিনিস, কেননা এই ঘটনাগুলো না জানলে আমরা ওই বড় ঘটনাগুলো পরবর্তীকালে জানতে পারবো না। যেমন ধরুন 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলো যদি আমি ঠিকমতো করে না শিখি, তাহলে আমি 100 লিখব কী করে, 1000 লাখ কোটি এই সংখ্যাগুলো লিখব কী করে? তো এই সংখ্যাগুলো তো শিখতে হবে, এগুলো তো বেসিক নাম্বার না। তো বড় বড় বই নেতাজির উপরে নিশ্চয়ই পড়বেন, কিন্তু আমার মনে হয়েছে প্রথমে এই বইটি পড়া দরকার, কেননা এই বইয়ের বৈশিষ্ট্যটাই আলাদা। এই বইটা না মোট 17টি অধ্যায় রয়েছে, এবং অধ্যায়গুলোর নাম কিন্তু বেশ চমৎকার। কীরকম? যেমন প্রথম নামটি রয়েছে প্রথম অধ্যায়ের, অগ্নিশিখা, ছেলেবেলার দিনগুলো, জীবন খুঁজতে গিয়ে, জীবন গড়ার সাধনা, জীবনে চলার পথে, ক্লান্তিহীন যাত্রী, ছদ্মবেশী সুবাস, ইত্যাদি ইত্যাদি করে 17টা সুন্দর করে অধ্যায় রয়েছে। আর এই জীবনীটা যখন পড়তে শুরু করবেন না, বিশেষত আমি যখন পড়তে শুরু করেছিলাম, জীবনীটা পড়তে পড়তে, তার ঘটনাগুলো পড়তে পড়তে, আমার মনে হয়েছে যেন একটা সিনেমা দেখছি পরপর, এত সুন্দর। তার ভাষা প্রাঞ্জল, প্রাণবন্ত লেখা, লেখার মধ্যে একটা আকর্ষণ রয়েছে, আর লেখার স্টাইলটা খুব অ্যাট্রাকটিভ। বইটা পড়বেন, খুব ভালো লাগবে। এরপরে আমি যখন বইটা পড়ে গেলাম, বইয়ের শেষে দেখলাম খুব সুন্দর, একদম নেতাজি যে সালে জন্মগ্রহণ করেছেন সেই সাল ধরে ধরে নেতাজির একটা সুন্দর জীবনী, তা পঞ্জি একটা লেখা হয়েছে। খুব ভালো লাগবে এটা জানতে গেলে। আমার মনে হয় মানে নেতাজি সম্বন্ধে জানতে গেলে এই বইটা কিন্তু বেসিক বই, এটার কোনো জুড়ি নেই। হ্যাঁ বন্ধুরা, আমরা বই সই এই সেকশনটা চালু করেছি, কেননা ভালো ভালো বই কিছু নিয়ে আলোচনা করব। আজকে আমাদের নেতাজি এই বইটা নিয়ে আলোচনা একটুখানি করলাম, তো আপনারা পড়বেন, আরও ভালো লাগবে। এই বই সই নিয়ে যদি আমরা এরকম আলোচনাটা চালিয়ে যাই কেমন লাগবে বন্ধুরা, একটু জানাবেন। আর দেখুন যে এই যে আমার এই যে বি গুড ডু গুড লাইভ চ্যানেল না, এই চ্যানেলের সব সমস্ত ভিডিওগুলো যদি দেখেন, এখানে দেখবেন কি বেশিরভাগ সমস্ত মহাপুরুষদেরকে নিয়ে আলোচনা, তাদের জীবনের ঘটনা, তাদের জীবনের গল্প, এবং তাদের এই ঘটনাগুলো আমাদেরকে কীভাবে উদ্বুদ্ধ করবে এই নিয়েই আলোচনা হয়েছে। অর্থাৎ সুস্থ মানুষ গড়তে গেলে, সুস্থ মানুষ তৈরি করতে গেলে এই মহাপুরুষদেরকে জানতে হবে। আর যখনই এই মহাপুরুষদেরকে আমরা জানব, তখনই দেখবেন আমরা মানুষ হয়ে উঠব, সুস্থ মানুষ হয়ে উঠব, আর সুস্থ মানুষ হলে সুস্থ সমাজ গড়ে উঠবে। তাই জন্য এই চ্যানেলটিকে যারা আপনারা সাবস্ক্রাইব করেছেন, তার মানে কি এই মহাপুরুষদেরকে গ্রহণ করেছেন, যারা শেয়ার করবেন, তার মানে কি এই মহাপুরুষদেরকে আপনারা সমাজে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। তাই এই যে সোশ্যাল সার্ভিসটা, এই যে সমাজ সেবাটা, বাড়িতে বসে বসে, বিছানায় বসে বসে, চেয়ারে বসে বসে করুন। এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। শেয়ার করা মানে মহাপুরুষদেরকে এই সমাজে ছড়িয়ে দেওয়া। আর যত এই সমস্ত মহাপুরুষদের বাণী ছড়িয়ে পড়বে এই সমাজে, তত কিন্তু সমাজটা সুস্থ সমাজ তৈরি হবে, সুস্থ মানুষ তৈরি হবে। আসুন সবাই হাতে হাত মিলিয়ে এই কাজটি করি। ভালো থাকুন।